আপনাদের প্রশ্ন হতে পারে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জার্নিটা কেমন ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমি হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করতাম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যখন আমি ব্রেন স্টেশন 23-তে ইন্টার্ন হিসেবে জয়েন করি তখন আমি দেখলাম যে পাইথনের স্কোপটা অ্যাকচুয়ালি হিউজ। আমি চাইলে হচ্ছে আমার ক্যারিয়ারটা ওয়েব ডেভেলপমেন্টে নিতে পারবো, অথবা আমি চাইলে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং অটোমেশনেও যেতে পারবো, এছাড়াও ইন ফিউচারে আমি চাইলে হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিংও যেতে পারবো। সো এই জিনিসটা চিন্তা করে আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিলাম যে আমার জন্য পারফেক্ট চয়েস হবে পাইথন। আমি যখন পাইথন শেখা শুরু করি প্রথম দিকে আমি অ্যাকচুয়ালি বিভিন্ন প্রবলেম ফেস করতাম। সো সেই প্রবলেমগুলো হয়তো আমি বিভিন্ন বই পড়ে, যেমন হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স, পাইথন কুকবুক, এই ধরনের বইগুলো থেকে বিভিন্ন ওই নলেজগুলো গ্যাদার করার ট্রাই করতাম। এছাড়াও যখন দেখতাম যে আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না তখন আমার টিমের সিনিয়র যিনি ছিল তার কাছে যেতাম হেল্পের জন্য, যে আমার এই কনসেপ্টটা আমি বুঝতে প্রবলেম হচ্ছে, আমাকে একটু সময় করে আপনি বুঝিয়ে দেন। তো তখন দেখা যেত তাদের থেকেও আমি খুব ভালো হেল্প পেতাম। এছাড়াও দেখা যেত যে মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করতাম খুব, যে কোনো একটা কনসেপ্টের কীভাবে ডিটেলসটা জানা যায়। সো যেহেতু ইউনিভার্সিটি থেকেই আমার হচ্ছে প্রবলেম সলভিংয়ের একটা মাইন্ডসেট ছিল, ওই প্রবলেম সলভিংয়ের মাইন্ডসেটটা দিয়েই আমি হচ্ছে পাইথনের স্কিল সেটটা গ্রো করেছি। আপনাদের জন্য বেনিফিট যেটা, আমার টাইমে হচ্ছে বহুব্রীহির মতো প্ল্যাটফর্ম ছিল না, যে কারণে হচ্ছে আমি পাইথন A to Z একটা নির্দিষ্ট জায়গা থেকে শিখতে পারিনি। আমি আমার রিয়েল লাইফ এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং উইথ পাইথন কোর্সটা বহুব্রীহির সাথে তৈরি করেছি। নতুন এই প্রোগ্রামিং উইথ পাইথন কোর্সটি নিয়ে আমি আসছি বহুব্রীহিতে।